আপনি ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় আসেন না কেন? নিয়ে যাও, আমি তো যেতে চাই। কেন যে নিয়ে যাও না তা তো আমি বলতে পারি না। ব্রিকুষ্টিয়ার প্রথম যে ইঁটটা গাড়া আছে ওটা তো আমার হাতের, আবার সময় হয়ে যাবে। কেন যে আমি যাই না সেটা তো আমিও বুঝতে পারি না, আমি তো যেতে চাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। শরীফ থেকে শরীফা, বর্তমান শিক্ষার উপরে যে বই লেখা আছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, আজকেও আছে। আমরা নিজেরা বই বের করছি, বিশেষ করে বাংলা পঞ্চম পর্যন্ত, ষষ্ঠ সপ্তম পর্যন্ত রেডি আছে, বাকি সব বের করবো ইনশাআল্লাহ। আর এই সব সিলেবাস নিয়ে আমরা যেসব বই লিখেছি তার একটা বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এই নীতিতে, পুরুষ নারীর নীতিতে, নারী পুরুষ, পুরুষই নারী, এটা একটা মধ্যম লিঙ্গের মানুষ, এইটা একটা নোংরামি আসলে। দুঃখিত, আমরাই যদি সচেতন না হই তাহলে তো এক শ্রেণীর মানুষ সুযোগ নিয়ে আছে আমাদেরকে পশু প্রাণী করতে চাই, সেটাই আমাদের অবস্থা এখন যা আমরা বুঝছি। আমরা জানি পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম আয়াত, কিন্তু এ আয়াতটি কোরআনের প্রথমে না থেকে কোরআনের 96 সূরাই কেন? রাসুল বলেছেন এই জন্য। বেশিরভাগ সময় প্রসাব করতে গেলে ডান হাতে লজ্জা স্থান ধরতে হয়, বাম হাতে ধরলে অনেক অংশে প্রবল চাপে কাপড় নষ্ট হয়ে যায়, সেটা ভিন্ন কথা, বাম হাতেই ধরতে হবে। বাম হাত নাই তো ডান হাত, বাম হাতেই ধরতে হবে, এটাই আদেশ। এটাই পার্থক্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে। যখন ইহুদি খ্রিস্টান সালমান ফার্সিকে বললেন, আরে তোমার নবী নাকি বড় মানুষ, পেশাব পায়খানার কথা শিখায়, ছি এটা কথা হলো? এত বড় মানুষ কিভাবে পেশাব করতে হবে সেটা শিখাবে, আবার পেশাব করলে মহিলা মানুষের মতো পেশাব করে সামনে দিক ঘেরে রাখে, এ কোন কথা? তখন সালমান ফার্সি বললেন, জি আমাদের নবী পেশাব পায়খানার কথা বলেন, তিনি বলেছেন কেবলা হিসাব করে পেশাব পায়খানা করতে হবে, তিনি বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তিনি বলেছেন পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তিনি বলেছেন বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, বাম হাতে লজ্জা স্থান স্পর্শ করতে হবে ডান হাতে নয়, তিনি বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, এক টানা এগুলি বললেন সালমান ফার্সি রাসুলের সামনে। মাঝহাবি মসজিদে মাগরিব সলাতের পূর্বে দুরেকাত সলাত আদায় করার সময় দেয় না, এখন দেয় না তো কি করবেন? সম্ভবপর মসজিদ এড়িয়ে চলেন, মাগরিবের আজানের পরে দুরেকাত সলাত সম্ভবপর পড়ার চেষ্টা করবেন। স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে ভুলে গেলে সহবাস চলাকালীন দোয়া পড়ার বিধান আছে কি? পড়বেন, কোনো সমস্যা নেই। একদল আলেম বলেছে আসরের সলাত একাকী হলেও আউয়াল ওয়াক্তে আদায় করতে, আরেক দল বলেছে জামাতের সাথে দেরি করে প্রথম ওয়াক্তেই পড়তে হবে একাই হলেও, এটাই ঠিক। একজন ব্যক্তিকে কসর করতে হলে কতটুকু দূরত্ব? দূরত্ব নেই, দূরত্বের পরিমাণ নেই। বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন যদি নিজেকে মনে করে মুসাফির, তাহলে বাড়ি থেকে বের হয়ে যেখানেই টাইম হবে, সেটা দুবলা গাড়িতে হোক, আর সেটা আপনার নয় মাইলে হোক, আর সেটা আপনার শেরপুরে হোক, আর না হলে যমুনা ব্রিজে হোক, যেখানেই হোক না কেন, বাড়ি থেকে বের হওয়ার পরে সলাতের টাইম হলেই কসর করবে। কোনো হাদিসে আছে 3 কিলোমিটার, কোনো হাদিসে আছে 9 কিলোমিটার, কোনো হাদিসে আছে 18 কিলোমিটার, কোনো হাদিসে আছে 748 কিলোমিটার, এক এক হাদিসে এক এক রকম এসেছে, তার মানে
দূরত্ব হিসাব নয়, হলো মুসাফির হিসাব। যখন ওর বের হওয়াটা প্রমাণ করছে যে সফরে বের হচ্ছে, তো কেউ দুবলা গাড়ি গেলে সফর বলে কি? যখন ঢাকা যায় তখন একটু ব্যাগ ট্যাগ গোছাই, এটার নাম সফর। ইব্রাহিম আলাইহিসসালামকে কি জাতির পিতা? জাতির পিতা তো আদম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন ধর্মীয় নীতি মাঝহব আদর্শ শিষ্টাচারের পিতা। রুকু পেলে রাকাত হিসাব গণ্য হবে? জি। সূরা ফাতেহা হয়নি যে, সূরা ফাতেহার স্থান নয় এজন্য। কেউ যদি সময় পেয়েছে সূরা ফাতেহার তখন পড়েনি, তার সলাত হবে না। যেহেতু আল্লাহর নবী রুকুকে রাকাত বলেছেন, কাজে রুকুই রাকাত, এ কথাই ঠিক। সূরা ফাতেহা হয়নি যে, সূরা ফাতেহার স্থান নয় এজন্য হয়নি। বাস যেটুকু পারলো সেটুকু পড়বে। এখন শুরু করেছে, দুই একটা আয়াত গেছে, ইমাম চলে গেছে রুকুতে, ছেড়ে চলে যাবে। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি? কত বলবেন? সাত ভাগে কুরবানি নেই, সাতজন আছে, একটা পরিবারে একটা গরু ছাগল জবে করেন, এসব প্রতারণায় পড়িয়েন না। আর শেখ হস্তমৈথুন করলে কি ক্ষতি হয়? কাবিরা গুনাহ হয়। নারী পুরুষ যেভাবেই হস্তমথনের পথ অবলম্বন করুক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে, নারী পুরুষ উভয় মহাপাপি। আমি ফজরের নামাজ মসজিদে এত কম, এত সময় নেই আমার কাছে, রাত অনেক হয়ে গেছে। কত বাজে? কয়েক মিনিট তো, বারোটায় শেষ করতে চেয়েছিলাম। অনেক সময় আমাকে মনিব দেহের ও অন্যান্য প্রাণীর ছবি আঁকতে হয়,